স্বাগত জানাই। আমরা সবাই জানি চকলেট আমাদের জন্য ভালো, কিন্তু সবসময় একটা কন্ট্রোভার্সি থাকে, ডার্ক চকলেট, মিল্ক চকলেট, কোন চকলেটটা খাবো। কিন্তু আজকে যে রেসিপিটা দেখাবো সেটা হলো কোকো বিন লাড্ডু। সেটা বলে দেবে যে কোন চকলেটটা আমাদের জন্য ভালো। এই কোকো বিন লাড্ডুর উপকরণ হলো র কোকো বিনস, এটা হলো চকলেটের একেবারে অরিজিনাল ফর্ম। তারপর নিয়েছি গুড়, ঘি, ছোলার ডাল, এলাচ গুঁড়ো আর মিক্সড বাদাম। তো প্রথম ধাপ হলো ছোলার ডালটাকে রোস্ট করা, আর যতক্ষণে এটা রোস্ট হচ্ছে আমি আপনাকে কোকো বিনস সম্পর্কে বলে দিই। এটা হলো কোকো বিনস, এটা থেকেই চকলেট তৈরি হয়। আর এর একটা খোলস আছে যেটা আমরা ছাড়িয়ে নিতে পারি, তাহলে ভেতরে একটা কালো পাউডার পাবেন এরকম। কিন্তু আমার খোলস সমেত খেতেই ভালো লাগে, এটা খুব ভালো হয়। আর এটা প্রায় রোস্টেড থাকে, আর আজকাল অর্গ্যানিক স্টোরে এগুলো পাওয়া যায়, তাই রোস্টেড ভ্যারাইটি নেওয়ার চেষ্টা করুন, তাহলেই সিম্পল হয়। তো চকলেট কিভাবে বানাতে হয়, এই কোকো বিনসগুলোকে গ্রাইন্ড করতে হয়, তারপর এর মধ্যে চিনি অ্যাড করে নেয়, অনেকে এর মধ্যে মিল্ক পাউডার অ্যাড করে, তাহলে মিল্ক চকলেট পাওয়া যায়। তো যত ডার্ক চকলেটটা হয় ততই ভালো, কারণ তাতে কম চিনি থাকে। তো যদি আপনি দেখেন 70-80% চকলেট, তার মানে হলো 70% কোকো বিন, আর বাকি অংশটা হলো অন্যান্য প্রিজারভেটিভ, চিনি, মিল্ক পাউডার, এমালসিফায়ার্স, বাকিগুলো এসবই থাকে। মানে যত বেশি কোকোর পরিমাণ থাকবে চকলেটটা ততই আপনার জন্য ভালো। তাহলে এটাকে হালকা করে রোস্ট করে নিন। আর যদি আপনার মনে হয় কোকোটা একটু লাইট ব্রাউন রঙের আছে, তাহলে এটাকে আরেকটু রোস্ট করতে হবে। তাহলে এটাকে হাই ফ্লেমে রেখে 5-10 মিনিট ভালোভাবে রোস্ট করতে হবে, যতক্ষণ না সঠিক রং পাওয়া যাচ্ছে। তো ছোলার ডালটা ভালোভাবে রোস্ট করা হয়ে গেছে, আর পরবর্তী ধাপ হলো এটাকে গুঁড়ো করা। ছোলার ডালটাকে আলাদাভাবে গুঁড়ো করে নিতে হবে, আর তারপর কোকো বিনসটা গুঁড়ো করতে হবে যতক্ষণ না খুবই ভালোভাবে মিহি হয়। এর পরবর্তী ধাপটা সহজ, সমস্ত উপকরণগুলোকে একসাথে মিলিয়ে নিতে হবে। তো প্রথমে আমি মেশাবো গুড় আর ঘি। প্রথমে অল্প অ্যাড করুন, পরে টেস্ট করে নিয়ে আরও বেশি অ্যাড করতে পারেন। সামান্য ঘি, এ দুটোকে ভালোভাবে গলে যেতে দিন। তারপর কোকো বিনস আর ছোলার ডাল অ্যাড করব। যে কারণে আমরা কোকো বিনসের সম্পর্কে এত কিছু শুনি আর আমাদেরকে বলা হয় চকলেট আমাদের জন্য ভালো, তার কারণ এর মধ্যে অনেক ভালো গুণ রয়েছে। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে, এটা আমাদের ঘুমোতেও সাহায্য করে। গবেষণার মাধ্যমে জানা গেছে যে লোকেরা 70% বা বেশি কোকো চকলেট রাতের দিকে খায়, শোয়ার ঠিক আগে, তাদের ঘুম খুব ভালো হয় যারা না খায় তাদের থেকে। সারা বিশ্বে গবেষণার মাধ্যমে প্রমাণ হয়েছে এটা অ্যান্টিডিপ্রেসেন্টেরও কাজ করে, আর অবাকভাবে ওজন কমাতেও সেক্ষেত্রেও সাহায্য করে। কিন্তু আমি কথা বলছি পিওর কোকো বিনসের, আমি সেই চকলেটের কথা বলছি না যার মধ্যে চিনি, দুধ এসব মেলানো থাকবে, তাতে কোনো লাভ হয় না। তো আমি অ্যাড করলাম কোকো পাউডার আর ছোলার ডাল। আর যখন আপনি এই র কোকো বিন টেস্ট করবেন, বুঝতে পারবেন কত পরিমাণে চিনি চকলেটে অ্যাড করা হয়, আর সেটা আপনাকে একটা আইডিয়া দেবে যে আপনি অত পরিমাণ চিনি কি আপনার নিজের খাবারে অ্যাড করতে চান, বা আপনি এত প্রসেস জিনিস বাদ দিতে পারেন। তাহলে ভেবে দেখুন, র কোকো বিনস একবার টেস্ট করে দেখুন, আপনার অভিজ্ঞতা হবে। তো আমি এটাকে খানিকক্ষণ পাক দেব, যতক্ষণ না সবগুলো ভালোভাবে মিশে যাচ্ছে। আপনি এটাকে বরফির মতনও কেটে নিতে পারেন, একটা প্লেটে মাখন বা তেল দিয়ে ওর ওপরে ঢেলে দিন, আর চকলেটটা সেট করে নিয়ে স্কোয়ার বা কিউব করে কেটে নিন, খুব ইয়ামি লাগবে। কিন্তু আজকে আমি লাড্ডু বানাবো। এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে, ইনকেস আপনি বেশি ঘি দিয়ে ফেলেছেন চিন্তার কোনো কারণ নেই, সামান্য রাগির আটা দিয়ে দিন। রাগি আর চকলেট হলো বেস্ট ফ্রেন্ড। কোকো বিনসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, তাই এটা সবার জন্যই খুব ভালো, আর রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। তো যদি এমন কেউ আছে যার হিমোগ্লোবিন খুবই কম, তাকে কি করতে হবে, প্রতিদিন কয়েকটা করে র কোকো বিনস খেতে হবে। প্রতিদিন 2-3টা করে খান, সামান্য গুড়ের সাথে মিশিয়ে নিন, আর এরকম লাড্ডু বানিয়ে নিন, আর প্রতিদিন খান। তো এটাকে একবার ঠান্ডা হতে দিন, তারপর আমরা বলস তৈরি করবো বা যে কোনো শেপ আপনার পছন্দ। তো কোকো বিন লাড্ডু তৈরি হয়ে গেছে। চকলেট দিয়ে বানানো আমার খুবই ফেভারিট একটা রেসিপি, স্বাস্থ্যের উপকারের জন্য এটা একবার ট্রাই করে দেখুন, আর এর টেস্টের জন্যও।